প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। ইয়াং নাইটে আপনাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এমতাজ রবি, এবং আজকে আমরা বরাবরের মতো অসাধারণ অসাধারণ সব বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রতিদিন শো করি এবং প্রতিদিন বলি যে আজকের বিষয়টা অসাধারণ। অবশ্য আজকের বিষয়টা অসাধারণ কিনা এটা বিচারের ভার আপনাদের ওপর। আজকে আমরা কথা বলবো ইয়াং নাইটে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, তরুণদের যে বিষয়টা সম্পর্কে সবচেয়ে বেশি আগ্রহ, সেই আউটসোর্সিং নিয়ে। এবং আমাদের বাংলাদেশে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে যে দুই তরুণ ভীষণ নাম করেছেন, ভীষণভাবে কাজ করেছেন, সেই দুই তরুণ আজকে আমাদের অতিথি। মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ওলি এবং আবু সুফিয়ান নীলভ, আপনাদের দুজনকে ইয়াং নাইটে স্বাগত। প্রিয় দর্শক, চাইলে আমাদেরকে এসএমএস করতে পারেন। এসএমএস করার নিয়মটি হচ্ছে YN লিখুন, তারপর একটি স্পেস দিন, তারপর আপনার বক্তব্য লিখুন, তারপর একটি স্পেস দিন, তারপর আপনার নাম লিখে আমাদেরকে যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 2233 নম্বরে। কারিগরি সমস্যার কারণে আমরা আজকের শোতে কোনো ফোন কল নিতে পারবো না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। কথা না বাড়িয়ে চলে যাই অতিথিদের কাছে। অলি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, আমাদের আউটসোর্সিং নিয়ে আমরা অনেকদিন হলো কথা বলছি, অনেকবার আমরা কথা বলেছি, আউটসোর্সিং এর এখনকার হালচালটা কি? আউটসোর্সিং এর এখনকার হালচালটা যদি আমরা যদি বলতে চাই তাহলে অতীতের তুলনায় অনেক ভালো। আচ্ছা, অনেক ভালো। এখনকার আপনার যে আমাদের যে ইয়াং জেনারেশন, যেটা তারা খুব জনপ্রিয়ভাবে এটা নিয়েছে যে 8-10টা পেশার মতো এবং উন্নত পেশার মতো আউটসোর্সিংটা এখন পেশা হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের যে মূল সমস্যা যেগুলা, সেগুলা যদি সাইডে রেখে আমরা যদি আগাইতে পারি, যদিও সম্ভব না, আমি সবসময় আশাবাদী, তাই আশার কথাগুলো আগে বলি। আমাদের ইন্টারনেট কানেকশন যদি এখন ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হয়, অথবা ওই যে পেমেন্ট গেটওয়ে বা আবিজাবি যে সমস্যাগুলো আছে, এই সমস্যা যদি সমাধান করা যায় তাহলে আমি বলবো যে আউটসোর্সিং এর অবস্থা খুবই ভালো। কিন্তু মূল যে সমস্যা সেটা হচ্ছে যে আপনার ইন্টারনেট কানেকশনের যে অ্যাভেবিলিটি, এটা হচ্ছে যে আমাদের মূল সমস্যা, মূল সমস্যা। নীলাব, কি পরিমাণ ছেলে মেয়ে এই মুহূর্তে মানে আউটসোর্সিং এর সঙ্গে জড়িত আছে বা ফ্রিল্যান্সিং এর কাজ করছেন? এটা আসলে বলে সম্ভব না, তবু প্রথম আলো গত কয়েক বছর আগে একটা জরিপ করেছিল, আনুমানিক 30-40 হাজার ছেলে মেয়ে এখানে অ্যাক্টিভ আছে, কাজ করছে। মানে এটাকে কি মানে, যেমন আপনারা দুইজনই ফুল টাইম এটা মানে এটাই আপনাদের পেশা আউটসোর্সিং করা, এটা কি পেশা হিসেবে নেওয়ার সময় এসেছে, আপনি কি মনে করেন? যদি এসেছে বলা যায়, আমি বলবো যে এখনই সবচেয়ে উত্তম সময় এটাকে পেশা হিসাবে নেওয়ার জন্য। আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে আমি বিএসসি কমপ্লিট করা, বাট আমার পেশাটা এখন হয়ে গেছে আইটি উদ্যোক্তা। এখন আমি আইটি ফার্ম দিয়ে এবং সুন্দর মতো আউটসোর্সিং এর কাজগুলো করতে পারছি, এবং যেখানে যাচ্ছি হয়তো বা আমার ভিজিটিং কার্ডে লেখা থাকে হয়তো বা RMS IT পজিশন একটা থাকে, সিও, অনেক বড় পোস্ট, যদিও এতটা হওয়ার কোনো কথা নাই, তারপরও মানে পেশা হিসাবে নেওয়ার জন্য আমি যদি বলতে পারি যে এখনকার যুবকদের একটা উত্তম সময়। হ্যাঁ, কারণ আপনি চাকরির ক্ষেত্রে দেখতে পারেন যে BCS বলতে পারেন বা আদার্স, যে মানে চাকরি একটা সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। মানে সরকারের এত ক্ষমতা নেই যে এই যুব সমাজকে চাকরি দিয়ে তাদের বেকারত্ব দূরীকরণ, বা প্রাইভেট বা ফার্ম যেগুলো আছে সেগুলোরও হয়তো এতটা সক্ষমতা নেই। এজন্য আমি যেটা মনে করি, ব্যক্তিগত মনে না, আমার মতো মনে হয় সবাই, আপনিও মনে করছেন, যে এটাকে পেশা হিসাবে নিয়ে এবং আপনি দেখেন যারা পেশা হিসাবে নিয়েছে মোটামুটি সফলতার দিকে যাচ্ছে, তারা আপনার 4-5 জনকে তার ফার্মে জব দিতে পারতেছে। মানে 1:6 হয়ে যাচ্ছে যে আমি আইটিতে আসছি এবং আমি এটাকে পেশা হিসাবে নিচ্ছি এবং আমি 6-7 জনকে আরো তারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পেছনে দৌড়াতো, সিভি রেডি করতো, চাকরির জন্য লোকজনকে ধরাধরি করতো। সেখানে আপনারা ফেসবুক এবং নানান জায়গায় খুব জোরে সোরে বললেন যে চাকরি নেব না, চাকরি দেব, মানে এটা ব্যাপারটা কি? ব্যাপারটা খুব মজার। ঈদে আমি বাড়ি গেলাম, আমার চাচার সাথে কথা ছিল, চাচা বললো যে আর কি ওলি, এখন তো লেখাপড়া শেষ হয়ে গেছে, একটা চাকরি কর। আমি চাচাকে জাস্ট সরাসরি উত্তরটা দিলাম যে আমি তো টেনশনটা পছন্দ করি, আমি টেনশনটা পছন্দ করি, আমি চাই রিস্ক নিতে, আমি রিস্ক নিয়ে সফল হতে চাই চাকরিতে। চাকরিটা আমি এটার বিপক্ষে না, চাকরিটা এটার বিপক্ষে আমি না, চাকরিটা করুক, যাদের ভালো লাগে তারা করুক। কিন্তু এই যে একটা নতুন যে একটা পেশা হয়ে দাঁড়িয়েছে, যে নিজে সচ্ছল হব এবং অন্যজনকে সচ্ছল করব, এবং এই যে আমি আপনাকে একটু আগে একটা উদাহরণ দিচ্ছিলাম যে একজন ছেলে সে আইটি ফার্মে, সে আইটি ফার্ম একটা দিল, তার আন্ডারে তো 6-7 জন জব করতেছে, এই যে আপনার স্লোগানটার সাথে মিশে গেল আর কি, যে চাকরি খুঁজবো না, চাকরি দেব।
চাকরি আজ থেকে বেশি দিন না বছর খানিক আগে খুলনা আমরা একটা সেমিনারে কথা বলছিলাম তখন আমরা জিজ্ঞেস করলাম যে পুরো হলে প্রায় 500 মানুষ হবে আমরা সবাইকে জিজ্ঞেস করলাম যাচ্ছে এখানে ফ্রিল্যান্সিং নিয়ে সেমিনারটা ছিল যে সব কিছু শেষ করার পর এখন আপনারা চাকরি করতে কে কে ইচ্ছুক দেখলাম যে পুরো হল ভর্তি মানুষ সবাই হাত তুলল এবার সব কিছু পরে আপনারা উদ্যোক্তা বা ফ্রিল্যান্সিং করে কিছু একটা সচ্ছলতা করবেন এভাবে কে করতে ইচ্ছুক হাতে গোনা 2 থেকে 1 জন যারা হয়তো অনেক স্বপ্ন আছে সেই স্বপ্ন নিয়ে তারা একজন হাত তুলছে কারণটা হচ্ছে এত কিছু বোঝানোর পর হয়তো তখন এই যে মানে চাকরি করাটা বা চাকরির বাদেও যে নিজে সচ্ছল হয়ে অন্য আর 2-4 জনকে চাকরি দেওয়া যায় এই ব্যাপারটা তখনও হয় না কিন্তু এখন অনেক চেঞ্জ হয়েছে রিসেন্টলি আপনার দেখা যায় যে অনেক মানুষ এমনকি আমাদের গার্জিয়ানরাও আগে যেই আমাদের যে মর্যাদাটা ছিল না এখন তারাও সেই মর্যাদাটা দেওয়া শুরু করেছে সামাজিকভাবে আমাদের অবস্থানটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে আস্তে আস্তে উন্নতি হচ্ছে মানে ওলির কাছে আবার ফিরে আসছি যে ওলি আউটসোর্সিং এর সাথে অনেক তরুণ জড়িত এবং এটা অনেক মানে আমার কাছে অনেক মহৎ একটা পেশা এই কারণে মনে হয় যে আমরা রেভিনিউর কথা বলি আমরা বিদেশ থেকে টাকা নিয়ে আসার কথা বলি এই জন্য আমাদের গার্মেন্টস সেক্টর আছে এই জন্য আমাদের প্রবাসে অনেক শ্রমিক ভাই বোনেরা কাজ করে তারা কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠান আর সেখানে আপনারা হয়তো বাংলাদেশে কোনো গ্রামে বসে কিংবা ঢাকা শহরে বসে একটা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসছেন এটা যে কেবল আপনার আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন তা না এটা কিন্তু দেশের অর্থনীতিতে বিরাট রকমের অবদান রাখছে কিন্তু এই যে মানে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে হ্যাপি না কারণ আপনারা প্রায় কিছু চ্যালেঞ্জের কথা বলেন কিছু সরকারি সুযোগ সুবিধার কথা বলেন এই সুযোগ সুবিধাগুলো কি কি সুযোগ সুবিধা হলে কারণ আমাদের দেশ জনসংখ্যার ভারে একটা বিশাল জনগোষ্ঠীর দেশ সব ছেলে মেয়েকে চাকরি দেওয়া সম্ভব হবে না আপনাদের কাছে চ্যালেঞ্জগুলো কি মনে হয় আউটসোর্সিং এর ক্ষেত্রে যে একটা যেমন ইন্টারনেট লাইনের কথা বললেন ঠিক আছে যেটা সরকার চাইলে ইচ্ছা করলে দিতে পারে এটা খুব বিগ ডিল না আর কি কি আছে বলুন ইন্টারনেটের ব্যাপারটা আমাদের মনে হয় অব্যবহৃত মানে আমাদের টোটাল যে ইন্টারনেটের যে ব্যান্ডউইথটা সেটা যথাসম্ভব 164 জিবিপিএস বা 162 জিবিপিএস সেখানে সরকার আমাদেরকে মাত্র 24 জিবিপিএস ব্যবহার করতে দিচ্ছে বাকিটা অলস পড়ে রয়েছে এবং এটা আপনার ওই ফ্রিজে যেমন আমরা ডিম বা অন্য শাকসবজি মাংস রেখে দিই যেটা হয়তো পরে খাওয়া যাবে কিন্তু ব্যান্ডউইথটা আজকে যেটা আসছে সেটা এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে আমি যদি ব্যবহার করতে পারি তো আজকে ব্যবহার করব আর যদি ব্যবহার করতে না পারি তো আর এটা ব্যবহার করা যাবে না সম্পূর্ণটাই অপচয় হচ্ছে আর আমাদের যে ইন্টারনেট কানেকশনের যে ব্যাপারটা এটা মানে আমি খুব আশাবাদী হয়ে একটা কথা বলি সরকার যদি ঘোষণা দেয় যে আগামীকাল থেকে বাংলাদেশে সারা বাংলাদেশে ইন্টারনেট কানেকশন হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকবে আমি ঠিক তার এক মাস পরে সরকারের যে রেভিনিউ যেটা আছে হয়তোবা আমরা এখন পেপার পত্রিকায় দেখি যে বাংলাদেশ ব্যাংকের রেভিনিউ অনেক বেড়ে গেছে আমি বলতে পারি এক মাসের ভিতরে ওটা হয়তোবা মোটামুটি ডাবলের দিকে চলে যাবে মানে ওলি আপনি একদম মানে খুব দৃঢ়ভাবে বলতে যাচ্ছেন যে শুধুমাত্র মানে আমাদের দেশটা একটা মানে উন্নয়নশীল দেশ বা যদি খুব খোলামেলা বলি এটা একটা দরিদ্র দেশ এবং আপনি বলতে যাচ্ছেন যদি সরকার শুধু ইন্টারনেট ফ্যাসিলিটির আরো সুদৃঢ় করেন আরো ভালো করেন তাহলে কেবল আপনারাই এমন কাজ করবেন যাতে সরকারের মানে রেভিনিউটা ডাবল হয়ে যাবে এই তো বলতে চাইছেন মোটামুটি ডাবল হবে এবং শুধু আইটি সেক্টরটার কথাই আপনি চিন্তা করুন আপনি ধরেন গার্মেন্টস এর ক্ষেত্রে বা আদার্স যে ইন্ডাস্ট্রিগুলো যেগুলো করে আসছে এখন আধুনিক যুগটা হচ্ছে আপনার তথ্য প্রযুক্তির যুগ আমি তথ্য নিব তথ্য দিব আমার বায়ারের সাথে কমিউনিকেশন করতে হবে আমার বিদেশি বায়ারের সাথে করতে হবে এখন হয়তো বা আমরা মেল পাঠাচ্ছি আগে হয়তো বা মেল ছিল না বা মোবাইল ফোনের কথা আমরা খুব সুন্দরভাবে দিতে পারি এখন হয়তো বা যে রিক্সা চালায় সেও হয়তো বা তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পারছে সো এই ইন্ডাস্ট্রিগুলোতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু আপনার তখন ইন্টারনেট কানেকশনের আওতায় চলে আসবে এবং সবার ইনকাম তখন ডাবল হতে থাকবে আরেকটা ব্যাপার আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে কি কি লাগবে সেটা হচ্ছে যে আপনার হাইটেক পার্ক হলে খুব ভালো হয় যেমন আমরা আমেরিকাতে সিলিকন ভ্যালির নাম শুনেছি বা আমরা ইন্ডিয়াতে দেখেছি চায়নাতে দেখেছি যেখানে হয়তো বা আমাদের নির্দিষ্ট একটা এরিয়া থাকবে সেখানে আপনার ইন্টারনেট কানেকশন কারেন্ট ইলেকট্রিসিটি অ্যান্ড দেন আদার্স যে ফ্যাসিলিটিসগুলো যেগুলো থাকবে সেগুলো যদি সবকিছু যদি থাকে
এরকম বাংলাদেশে যদি সাতটা বিভাগে যদি সাতটা হাইটেক পার্ক যদি নির্মাণ করতে পারে তাহলে মনে হবে যে আপনার অ্যাবাউট 20% কাজ কমপ্লিট এবং দেশের চেহারা বদলে যাবে দেশের চেহারা বদলে যাবে ওলি এবং নীলাব আবার আলোচনায় ফিরে আসব এই হাইটেক পার্ক এবং আমাদের যে ইপিজেট আছে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে সেগুলোর যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের তুলনায় আপনাদের কাজটা কতখানি সহজ কত সহজে সরকার এই মানে খনিটা কেন আবিষ্কার করতে পারছেন এগুলি নিয়ে আরও আলোচনা করব সম্ভাবনার কথা বলবো দুঃখের কথা বলবো ছোট্ট একটা বিরতি নিতে হবে প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন